মর্নিং ফ্রেন্ডস, আজ রবিবার আর এখন অনেক বেলা হয়ে গেছে, এখন 11:30 বাজে আর এখন আমি ব্লগ শুরু করলাম না। আমি এখন দোলনায় বসে বসে আরাম করছি না, আমার অনেক কাজ আছে, কারণ একটা কাজ করতে দিয়েছি বলে বসে আছি। আসলে পুজো হয়ে গেছে, ছেলের জামা কাপড়গুলো কালকে কাচিনি, অল্প দু চারটে পড়েছিল বলে কাচিনি, আজকে একটু বেশি করেই কাচি, হাতে কাচতে আমি পারি না, তো ওয়াশিং মেশিনেই কাচা হচ্ছে তোমার। ওই ওকে কাঁচা হয়ে গেছে, ড্রায়ারে দিয়েছি, ওই জন্য একটু বসে আছি, এটা শুকিয়ে গেলে আমি তুলে দেবো, দিলে দিদি শুকিয়ে দেবে, আমি চলে যাব নিচের কাজে। রবিবার মানেই সাংঘাতিক একটা ব্যস্ততার ব্যাপার। আর নিচে চলো দেখাচ্ছি, এত রাশি রাশি মাংস ফাংস এনে রেখে দিয়েছে, জানোই তো তিনটে কুকুর আছে, তো ওরা খায় সারা সপ্তাহ ধরে, ওই জন্য বাবা না সময় পায় না, রবিবার সকালবেলাটাই জেনারেলি এনে দেয়, ওগুলো ধুয়ে পরিষ্কার করে তোলার ব্যাপার থাকে। আমাদের মাংস আলাদা আসে, তো সেইগুলো কী খাবে আজ, এখন খাবে না রাত্রে খাবে, সেগুলো ম্যারিনেট করার ব্যাপার, এসব অনেক কিছু আছে। আমি নিচে এক্ষুনি চলে যাব, আর ছেলেটাকে নিয়ে বাবা না এক্ষুনি একটু বেরোলো, একটু গাড়ি চাপতে শিখেছে, তো গাড়ির সামনেটা বসিয়েই এক চক্কর একটু ঘুরে আসবে আর কি, ও যতক্ষণ না আসে আমি ঝাপাঝাপি একটু কাজ করে নিই। তো ড্রায়ারটা দিয়েছি, শুকিয়ে গেলেই দিদিকে বলবো শুকোতে দিয়ে দিতে। এই যে কাজগুলো দিদি পারে সেগুলো ওকে দিয়েই করাতে হয়, না হলে ও আবার খুব রেগে যায়, মানে ও মানে ও বলে কি যে আমার কাজ কেড়ে নিচ্ছ কেন, ও যেগুলো পারে সেগুলো করতে যায় চায়, তো আমিও করতে দিই, ও এইটা শুকো দেবে না, সে আসছিল বলেন তুমি থাকো, যেটা কেউ নেই ফাঁকা ও তুমি থাকো, আমি এলে তুমি যাবো, তো এটা শুকিয়ে গেলেই আমি নিচে চলে যাবো, সঙ্গে থাকো, রান্নাবান্না হবে, রূপচর্চা আদার হবে বলে মনে হচ্ছে না, যদি পারি করবো, আজকে রবিবার তো খুব ব্যস্ততার দিন, আজকে হয় না, বাবা জেনারেলি বাড়িতে না থাকলেই ওইসব কাজ হয়, না হলে হয় না, আর না করেই ভালো, মানে কী ভাবে বলো তো, এত যে কাজ করি সেগুলো চোখে দেখতে পারে না, মানে দিনরাত বোধ হয় সেজে গুজেই ঘুরে বেড়ায়, মানে ত্বকচর্চার পিছনে লাগিয়ে দিচ্ছি। আর একটা কাজ না বড়দের সামনে একদম করবে না, যেটা আমি মর্মে মর্মে আর কি উপলব্ধি করেছি, সেটা হচ্ছে বাপের বাড়িতে ফোন, যদি বড়দের সামনে বাপের বাড়ির কারোর সাথে কথা বলো, তাহলে কিন্তু কী মনে করে বলো তো, সারাদিনই বোধ হয় বাপের বাড়ির সঙ্গে কথা বলে কাটাই, আর কোনো কাজ টাজ করি না, দেখবি মুখটা একটু অন্যরকম হয়ে যায়, আমি খেয়াল করেছি, চেষ্টা করি না বলার, না খুব যে অপছন্দ করি বা কিছু ঝগড়াঝাটি এসব কিছুই করে না, কিন্তু তাহলেও বড়েরা ফোন ধরে থাকতে দেখলেই দেখবে একটু বেজার মুখ হয় হয় হয়। যাই এখন আর কথা বাড়াবো না, কাজে লেগে রান্নাবান্নার কাজে হাত অলরেডি দিয়ে দিয়েছে, ভাত হয়ে গেছে, ভাতে ফ্যানটা ঝড়াবো, আর এদিকে বাবার মাংস মাছ সব এনে রেখে দিয়ে গেছে, ধুয়ে ফ্রিজে তুলতে হবে কিছুটা। এই যে ভাত হয়ে এসেছে আমি ফ্যানটা ঝড়াবো, আর এইদিকে দেখো এটা বাচ্চাদের মাংস, সারা সপ্তাহ ওরা খাবে, আর এটা আমাদের মাংস, আর এটাতে মাছ আছে, এখনও কী আছে খুলে দেখিনি, আমি আগে মাংসর পালা শেষ করি তারপর মাছটা ধরবো, মাছটা আজকের জন্য নয় সারা সপ্তাহ আমরা খাবো, আর ছেলের মাছ আছে শিঙি মাছ, এটা ধুয়ে ফেলি, ধুয়ে এগুলোকে ফ্রিজে তুলে দিই। এ দেখো বাচ্চাদের মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, কিন্তু সেপারেট করতে আজকে পারলাম না, সময় লাগবে একটু, তো সেজন্য আমি কাল বা পরশু বার করে বরফ ছাড়িয়ে আমি আলাদা আলাদা করে সপ্তাহ হিসেবে সেপারেট করে রাখি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি এরকম করে, বুঝেছ? আর দিদি সেরকম রোজ একটা করে প্লাস্টিক বার করে নেয়, নিয়ে বরফ ছাড়িয়ে তারপরে রান্না করি রাত্রিরে। এই হচ্ছে ছেলেদের ব্যাপারটা, আর এটা এখানে রেখেছি, একদিন আমার চিলি চিকেন করার ইচ্ছা আছে, সেই জন্য সলিড মাংসটা আলাদা করে রাখলাম আমাদের, আর এখানে শোনার জন্যে 3-4 পিস মতো মাংস তুলে রেখেছি, ওকে একদিন চিকেন স্টু করে দেবো। এই মাংসটা, আচ্ছা বলছি এটার কথা পরে, এটা আমাদের আজকে এখন সকালে হবে, বাবান বলেছিল দুবেলার মাংস করে ফেলার, আর রাত্রিবেলার ঝামেলা থাকবে না, কিন্তু আমার নিজেরই খেতে ইচ্ছা করে না একই মাংস একই জিনিস দুবেলা, সেই জন্য সকালবেলা আমাদের মাংস হবে, এমনি মাংসের ঝোল, আর কিছু করবো না, ভাত আর মাংসের ঝোল, আর দেখি বলছি এবার জানি না কিছু করে ফেলতে পারি। আর এইটা রেখেছি, রাত্রিবেলা আমার বিরিয়ানি করার ইচ্ছা আছে, একদম সিম্পল ওয়েতে বাড়িতে যেরকম করি আর কি, তো সেই এই 3 জনের 6 পিস মতো মাংস আমি সরিয়ে রাখলাম, এইটাতে ম্যারিনেট করে রেখে দেবো,
এইটা হচ্ছে তোমার রাত্রে বিরিয়ানি করবো বলে ভেবেছি। আর মাছটা এখন ইন্ট্যাক্ট পড়ে আছে, আমি ধোয়ার সময় পাইনি, এদিকে সোনা এসে গেছে। সোনাকে একটু দেখে একটু সঙ্গ দিয়ে আমি এক্ষুনি এসে মাছটা ধোবো। বাইকে করে বাবার সাথে ঘুরতে গিয়েছিলে রবিবার, এইরকম সময়টা ওর এখন এটা প্রতিদিনেরই ব্যাপার, মানে প্রতি সপ্তাহেরই ব্যাপার হয়েছে, একটুখানি ঘুরতে যায় বাবার সাথে বাইকে করে। তো এরপরে রোদ ফোদ উঠে গেলে খুব কী করে যাবে জানি না, তবে এখনও যাচ্ছে। আজকে দাদুর বাড়িতে ঘুরে এসেছে, গিয়ে মাজা খেয়ে এসেছে, জানো এটুকু বাচ্চা মাজা খেয়ে এসেছে, এই যে খিদে পেয়ে গেছে যে খাচ্ছে বলে শুয়ে শুয়ে। মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, এটাতে এনেছে পার্শে মাছ আর এটা এনেছে ট্যাংরা মাছ, দুটো আমি ধুয়ে রেখে দিয়েছি। এগুলো সব আমি তুলে রাখবো টিফিন বক্সে করে। আর এখানে দেখছো সোনার শিঙি মাছ, ওটাও আমি জল দিয়ে ধুতে দিয়েছি। ওটা একটু গরম জলে, হালকা গরম জল করে একটু নুন দিয়ে ওটাকে চটকে তুলতে হবে, না হলে গায়ে একটা পিচ্ছিল পদার্থ লেগে থাকে। একটা বক্সের মধ্যেই আমি তুলে রাখছি, পরে প্রয়োজন মতো বার করে নেব। তোমরা হয়তো ভাববে যে সারা সপ্তাহে একই মাছ খাবে, উপায় নেই গো, করতে হচ্ছে। এখন বাবান সারা সপ্তাহ বাজার করার সময় পাবে না, তাই একদিন এই রে মাছ করে গেছে, একদিনই যতটা পারলো করে এনে দিয়েছে, এটাই আমরা খাবো সারা সপ্তাহ, কারণ আমি এখন বেরোতে পারছি না। দুটোতেই দিয়েছি, আর দিচ্ছি আদা, দিচ্ছি হলুদ, আজকেরটাতে লঙ্কা দিচ্ছি, আর এটাতে আমি কাঁচা লঙ্কা দেবো একটু পরে, কাঁচা লঙ্কা হাত জলে, তাই আমি পরে থেঁতে করে দেবো ওটার মধ্যে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, গরম মশলা, আর এই বিরিয়ানিটার মধ্যে আমি বিরিয়ানি মশলাও দেব। বিরিয়ানি মশলা দিলাম, এই বিরিয়ানিটাতে একটু দই দিলেও ভালো হতো, কাঁচা দই, এই সরি টক দই, কিন্তু তোমার আমি দিচ্ছি না, নেই এখন আমি দিচ্ছি না, আমি বাড়িতে যা থাকে তাই দিয়েই করে ফেলি, দিতেই হবে, আমি কোনো ব্যাপার নেই। আর তাছাড়া ম্যারিনেট করার অনেক সময় তো পেয়েও যাচ্ছে, অসুবিধা হবে না খুব একটা। এটার মধ্যে দেবো আমি একটু কেওড়া জল, কেওড়া জল আর লঙ্কাটা বাকি থাকলো, এটা আমি আগে করে নিই, কারণ আজকে সকালে আগে খাবো, এটার ব্যাপারটা আগে মেটাই। এটা ম্যারিনেট করে রেখে দিলাম, এটা বেশিক্ষণ করবো না, আমি করতে করতে যতক্ষণ রাখা যায় আর কি, কারণ পেঁয়াজ কাটবো আলু কাটবো কিছুই তো হয়নি এখনো। দিয়ে দিচ্ছি এক ছিপি কেওড়া জল, তাহলে যেহেতু বিরিয়ানি করবো একটা গন্ধ ওটার মধ্যে অলরেডি ঢুকে থাকবে। কাঁচা লঙ্কাটা আমি থেঁতো করেও দিচ্ছি না, ভীষণ হাত জ্বলার ভয় থাকে, আমি কুচিয়ে কুচিয়ে দিয়ে দিচ্ছি, হওয়ার মানে রান্নাটা যখন হবে তখন অলরেডি ঝালটা ঢুকে যাবে ভেতরে। অন্য সময় কী করি, আদা রসুন লঙ্কা একসাথে পেস্ট করে নিই, আজকে না পেস্ট করাই ছিল সেই জন্য আমি আর আলাদা করে করিনি, তাই এই ব্যবস্থাটা নিলাম। তো
এই দেখো এরকম হয়েছে, এটা আমি মাখিয়ে রেখে দেবো। আর এটা এরকম হয়ে গেছে, এটাতে আমি এখন মাংস করব। একটা দেরি হয়ে গেছে তাই যেভাবে অ্যাকচুয়ালি মাংস করা হয় সেভাবে করছি না, আমি খুব তাড়াতাড়ি হতে পারে যেভাবে সেইভাবে করছি আজকে। এক কাপ মতো গরম জল দিয়ে আমি এই মাংসটাকে সিটি দিতে বসিয়ে দিচ্ছি, দুটো সিটি হলে আমি নামিয়ে নেব। এর মধ্যে আলু দিয়ে দিয়েছি, আলুটা ভেজে নিচ্ছি, হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছি শুধু। আলুটা তুলে নিয়েছি, ওই তেলেই গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। অন্য সময় হলে আমি একটুখানি শুকনো লঙ্কা দিই, তেজপাতা দিই, কিন্তু আজকে একদম সময় নেই হাতে, আর সময় হাতে না থাকলে আর তাড়াতাড়ির মধ্যে থাকলে, এই দুটো কারণে আমি হাতের কাছে যা পাই না সেগুলো আর খুঁজে দেখতে যাই না, যা থাকে তাই দিয়ে করে ফেলি। আর বেশিরভাগ ক্ষেত্রে তোমার শুকনো লঙ্কা আর তেজপাতার ক্ষেত্রে এরকমই হয়ে থাকে। আচ্ছা পেঁয়াজটা ভাজা হোক, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছিলো, আমি টমেটো দিয়ে দিয়েছিলাম, টমেটোটাও গলে গেছে দেখো, আমি রসুন আর আদাটাও দিয়ে দিয়েছি। এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে মাংসটা ঢেলে দেবো। মাংস তো অলরেডি সেদ্ধ হয়েই আছে কিছুটা। এ দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। কি বাবা গো, এক মিনিট এক মিনিট, পিছিকে দেখে কোথায় গেল পিছিকে, আয়না ধরে নিয়ে গেল রে। এ দেখো গুঁড়ো লঙ্কা হলুদ আর তোমার জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি ম্যারিনেট করার সময় অল্প দিয়েছিলাম, আমি অনেককে দেখেছি ম্যারিনেট করার সময় সব দিয়ে দেয়, পরে আর কিছু দেয় না, শুধু পেঁয়াজ রসুনের সাথে মাংসটা মিশিয়ে দেয়, কিন্তু আমার আমি ওইভাবে করি না, আমি ম্যারিনেট করার সময় অল্প দিই আর কষার সময় বাকিটা দিই। এটা একটু তেল বেরো, তেল বেরোতে শুরু করে দিয়েছে, আমি এবার মাংসটা এতে ঢেলে দেবো। আমি প্রথমে মাংসটা দিয়ে একটু নেড়ে নিয়েছিলাম, তারপর জলটা দিয়ে দিয়েছি। আচ্ছা আমি এক পর্যায়ে একটু নুন দেবো, গুলো এখন দিয়ে দিলাম। একটু হতে দেবো ঢাকা দিয়ে, হলে আমি কুকারে ঢেলে দিয়ে আরো আবার একটা সিটি দেবো, দিলেই মাংস রেডি হয়ে যাবে। এটা একদম ফাঁকিবাজি বুদ্ধি, এরকম ভাবে সবসময় অ্যাপ্লাই করো না, তাহলে বর কিন্তু বোঝা যাবে, খেতে কিন্তু খুব একটা খারাপ হয় না, একদিন করে দেখতে পারো। এ দেখো কুকারে দিয়ে দিয়েছি, জোরে একটা সিটি হলে আমি নামিয়ে দেবো। এ দেখো সুন্দর মাংস কালার এসেছে। সাজুগুজু করে নিচ্ছি, না কোথাও যাব না, এমনি একটু সন্ধ্যেবেলা একটু ঠিকঠাক হয়ে নিচ্ছে। টোনার লাগালাম, এবার শীত তো পুরো গেছেই বলতে পারো, বেশ গরম হচ্ছে মাঝে মাঝে, তাই শীতের আর এই যাবার সময় না আরো বেশি খড়ি ফোটে দেখবে গা হাত পায়ে, যাওয়ার সময় আর আসার সময় মাঝখানটাতে অতটা হয় আগে সাদা সাদা হয়ে হয়ে যায় গা হাত পা, হাতে ফাতে বিশেষ করে, তো সেই জন্য আমি প্রথমে বললাম কিছু মাখবো না, অ্যালোভেরা জেল মেখে নিই, তারপরে তারপরে বললাম না একটুখানি দিয়ে একটু একটু ময়েশ্চারাইজার আর তার মধ্যে অ্যালোভেরা জেল একসাথে করে ফেলেছি, করে না না আমার ভুলে না আমি পড়বো না এইসব।
পড়ো, তুমি পড়ো, আ তুমি পড়ো, খোলো 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 খোলো, না আমি পড়বো না, না 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 না, এলে তুমি পড়ো, এলে দেখি কেমন লাগছে, দেখি দারুণ লাগছে রে, কি ভালো লাগছে রে, শোনো তো কি যেতে বসেছে, আমি এটা কি পড়ে বসে আছি দেখো, আসলে গত বছর কিনেছিলাম, গত বছরও পড়িনি, এই বছরও খুব ভালো করে পড়িনি, দু চার দিন পড়েছি, আমার একটা বাজে অভ্যাস আছে কি বলতো, এটা আমার খুব পছন্দের একটা ম্যাক্সি, তো এই ম্যাক্সিটার একটা হিস্ট্রিও আছে বলছি, সেটা দাঁড়া আগে আমার অভ্যাসটার কথা বলে দিই, আমার একটা বাজে অভ্যাস হলো, আমার যেটা খুব পছন্দের জিনিস হয় সেটা আমি না পড়ে গুছিয়ে রেখে দিই, এবার পরে যখন পড়বো বলে বার করি তখন হয় সেটা পচে গেছে, তাহলে ইঁদুরে কিছু বা কিছুতে কেটে দিয়েছে, কোনো না কোনো কারণে আর সেটা পড়া যায় না, তো এটা চলতেই থাকে, আমি পছন্দের জিনিসগুলো সবসময় গুছিয়ে গুছিয়ে তুলে রাখি, আর কলকাতা সংরক্ষণ করে রাখার জন্য আমি ভোগ করতেই পারি না, তো এটার ক্ষেত্রে তাই হচ্ছে, এখন শীত চলে যাচ্ছে না, এখন মনে হচ্ছে যেই রে বেশি পড়া হলো না, তো ওই জন্য এখন বার করে পড়েছি, অথচ এখন হালকা হালকা গরম পড়তে শুরু করে দিয়েছে, এই ব্যাপার। আর এই ম্যাচেরার হিস্ট্রিও আছে, কেন পড়তে চাই না সেটাও একটা কারণ আছে, সেটা আমার যে সেলাই টেলাই সব কিছু করে দেয় আর কি, একজন দিদি আছে নিয়ে যায়, তো ম্যাক্সি নিচেটা যদি কাটার দরকার হয় কেটে দেয়, দিয়ে সেলাই টেলাই করে দেয়, তো এই ম্যাক্সিটা যখন নিয়েছিল এটা কাটার দরকার ছিল না, আর কেটে দিয়ে ফেলেছি, আমি বারণ করেছিলাম যে এটা আমি সব কেটে কুটে সব ঠিকঠাক করে রেখেছি, তুমি যা শুধু এটা সেলাই করে দেবে, সেলাই করার আমি সুযোগ সময় পাচ্ছি না, মেশিন বার করতে পারছি না, একটু করে দিও, তো উনি আবার কেটেছে, তো কাটতে এটা মোটামুটি মিডি পর্যায়ে এসে গেছে, ওই আমার আবার একটুখানি লুটিয়ে লুটিয়ে না পড়লে ভালো লাগে না, এটা অ্যাঙ্কেল লেন্থ থেকে উঠে গেছে উপরে, তো সেই জন্য এইটার প্রতি একটু আমার অনীহাও তৈরি হয়েছে, আমি ভেবেছিলাম লেস কিনে এনে যেটা লাগাবো ওকে আর দেবো না, নিজেই লাগাবো, তো সে আজও হচ্ছে কালো হচ্ছে, গত বছর থেকে পড়ে আছে এখনও করিনি কাজটা, সেই জন্য এই বছরেও বেশি পড়তে পারিনি, কম পড়েছি, যাক আজকে পড়লাম, আজকেই মনে হচ্ছে লাস্ট, গরম পড়ে আছে তখন হাতাটা কতখানি, এতখানি হাতা, আর এই গরমে পড়তে পারবো, এই ব্যাপার। আচ্ছা এখন যাবো বিরিয়ানি করতে, এখন যাচ্ছি আমি সেটা, কিন্তু তোমাদের বলে রাখি, তোমরা পরে বলবে যে এরকম যারা বিরিয়ানি করতে জানো তারা নিশ্চয়ই ভাবে যে এটা একটা বিরিয়ানি হলো, কিন্তু এটা আমি একদম সাড়ে সাতটাং ওয়েতে করবো, যারা বিরিয়ানি করতে একদম জানো না তাদের জন্যই আমি করছি, যারা ধরো কোনোদিন করোনি ভাবছো বিরিয়ানি করাটা খুব মহামারী ব্যাপার, কী করে করবো বাবা, ভয়ের ব্যাপার খুব, তো সেই জন্য আমি কোনো প্রসিডিওর না মেনে বিরিয়ানি করবো আজকে, বিরিয়ানি করা তো দুরকম মানে অনেক পদ্ধতি আছে, এক একজন এক এক রকমভাবে করে এক একটা বইতে, তো যে প্রথাগতভাবে যেভাবে বিরিয়ানি করার অ্যাকচুয়ালি কথা, যেমন ধরো পুঁটলিতে সমস্ত রকমের গরম মশলার যা যা থাকে সেগুলো দিয়ে, জায়ফল জৈত্রী তেজপাতা সব কিছু দিয়ে একটা পুঁটলি করে ভাতের চালের মধ্যে ফেলি মানে ফেলতে হয়, ওটা ভাতের মধ্যে স্মেলটা থাকে, পুঁটলিটা তুলে দেওয়া হয়, তাহলে স্মেলটা থেকে গেলো আর ওগুলোর মধ্যে থাকলো না, তো আমি এসব কিছু করি না এখন, আর আগে করতাম মানে যখন আবার সব কিছু ঠিকঠাক করে করি তখন করি, কিন্তু যখন সাঠে সাঠান করি ওই সব কিছু করি না, শুধু গরম মশলা আর তেজপাতা, আমি তেজপাতা আবার সবসময় দিই না, গরম মশলাটা ভাতে সরাসরি ফেলে দিই, আর ওর মধ্যেই তোমার থেকে যায় গন্ধটা, আর বিরিয়ানি যখন করি ওই শুদ্ধই হয়ে যায়, যে যখন খায় বেঁচে খেয়ে ফেলে, বেঁচে ফেলে দিয়ে খেয়ে নেয়, তো এই রকম আর কি আমার সাঠে সাঠান বিরিয়ানি করা, আরও হচ্ছে পেঁয়াজের বেরিস্তা, যেমন বেরিস্তা দেওয়া হয় ওর মধ্যে আমি সেটা দেব না, তারপর কালার দেওয়া হয়, কালারটা আমি অন্য সময়ও দিই কিন্তু বাবান খুব একটা কালার পছন্দ করছে না দেখছি, তো আজকে আমি কালারও দেবো না, আমার বিরিয়ানি মানে হচ্ছে মাংস ভাতই বলতে পারো, কিন্তু ওই ওপর কি কাল একটুখানি মানে ভালো গন্ধ হবে, আর বিরিয়ানির চাল দিয়ে করব, ওই যারা একদম বিরিয়ানি করতে পারো না তারা এই প্রসিডিওরটা অবলম্বন করে শিখতে পারো, মানে বাড়ির লোককে আপাতত খাওয়াতে পারো, আর পরে আমি একদিন পুরো ঠিকঠাক করে করে দেখাবো, সেদিন বলবো যে এইটাই ঠিকঠাক নিও, তো সেই দিন তোমরা আরেকবার দেখে নিও ভিডিওটা, তো যারা জানে তারা রে রে করে উঠবে, সেই জন্যে আগে থেকে বলে দিলাম, এটা আমার মানে খুব তাড়াতাড়ি মানে কী বলতো, হঠাৎ করে আমি ডিসিশান নিয়েই আজকে বিরিয়ানি করলে হতো না, মাংস হয়তো রেখেছি কষা মাংস করবো বলে বা কিছু একটা, কষা মাংস করবো বিরিয়ানি করে ফেলি, তো চালটা ভিজিয়ে আধ ঘন্টা রেখে দিই, দিয়ে এবার চট করে নিই, আমার মনে হয় বেশ তাড়াতাড়ি হয়ে যায়, তো আমি সেই জন্যে বলে দিলাম এটা একদম খুব সহজ ওয়েতে আমি শেখাবো না আমি করবো, তোমরা দেখো
এই আর কি, মানে আমি শেখাচ্ছি না কাউকে। অনেকেই খুব ভালো বিরিয়ানি জানো, আর আমিও যে করে তার থেকে, মানে যে যখন করে যেখানে দেখতে পাই আমি শিখি, সব সব কিছুর থেকেই শেখার আছে। তো এটা আমার একটা সহজ উপায় বিরিয়ানি, তোমরা দেখো একবার। এসে গেছি আর কিছু কাজও এগিয়ে নিচ্ছি। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা ভাজা বসিয়েছি। এই যে দেখো আলুটা সেদ্ধ বসিয়েছি আর ডিমটা আমি সেদ্ধ করে রেখেছি, আর এখানে আমি ভাতটা বসিয়েছি। ভাতে শুধুমাত্র গোটা গরম মশলা দিয়েছি, মানে ডালচিনি, দুটো এলাচ আর কিছু লবঙ্গ, আর দুটো মতো ডালচিনি দিয়েছি। এই এবার এবার ভাতটা হোক আর এদিকে আলুটাও ভাজা হচ্ছে। আমি নিয়েছি কোহিনুর ব্র্যান্ডের চাল। আগে আমি ইন্ডিয়া গেট ইউজ করতাম, কিন্তু আমার মনে হয় যে আমার কোহিনুরটা আমার বেশি পছন্দ, সেজন্য আমি কোহিনুরের চাল ইউজ করছি। ভাতটা আমি 75% মতো করে নেব। ভাতটা হোক, ভাতটা হচ্ছে, আর এদিকে আমি আলুগুলো তুলে নিয়েছি, নিয়ে ওই তেলের মধ্যেই মাংসটা কষাচ্ছি, কষতে দিয়েছি। মাংসটা একটু কষে নেবো আমি, কষে নিয়ে তেল ছেড়ে দিলেই, আর যেহেতু মাংসটাকে কাই বেশি করবো না, একটু কষা কষা মতোই থাকবে, তাই আমি জল টল দিলাম না কিছু, ওর মধ্যে যেটা ছিল সেটাতেই হচ্ছে। আর এই বিরিয়ানিটা আমি একদম পেঁয়াজ লেস অবস্থায় করছি, কোনো পেঁয়াজ নেই। একটু কষে মতো গেলে আমি আলুটা ওর সাথে দিয়ে দেবো, দিয়ে আমি অবশ্যই কুকারে দেবো। যেহেতু আমি বলেছি যে আমি খুব শর্টে বিরিয়ানি করছি, খুব অল্প টাইম স্প্যানের মধ্যে করব, তাই আমি কড়াই করব না। এটা আমি টাইম বাঁচানোর জন্য বা গ্যাস বাঁচানোর জন্য, দুটো দুটোই প্রযোজ্য বলতে পারো, আমি কুকার তিনটে মতো সিটি দিয়ে দেবো। মাংসটা তেল ছেড়ে দিয়েছে দেখছো, এবার আমি এটাকে অনেকটা সেদ্ধ হয়েই এসেছে, আমি একটা সিটি অন্তত দিয়ে দেবো, কারণ বড় বড় পা আছে তো ভেতরটা না হলে একটু ভালো করে হবে না। তো এই কড়াতেই করা যেত, কিন্তু যেটা বললাম টাইমটাই এসেন্স। তো এটার সাথে এই আলুগুলো দিয়ে আমি একদম কুকারে, আলুটা আছে তো দুটো সিটি দেবো আমি, দুখানা সিটি দিয়ে দিয়েছি, আর এদিকে ডিমটা ছাড়িয়ে নেব। এই যে আমি কুকারে দিয়ে দিয়েছি, আর ভাতটা আমার হয়েই গিয়েছিলো, আমি ওটা উল্টে রেখেছি, মানে ফ্যান ঝরতে দিয়েছি আর কি। এবার বিরিয়ানির মেন পর্যায়টা শুরু হচ্ছে, এটা খুব মন দিয়ে দেখবেন। এই পোর্শনটা পারলেই মোটামুটি অনেক ম্যাক্সিমামটাই আপনার কাজ হয়ে যাবে। আগের যেটুকু দেখিয়েছি সেটা তো ভাত আর মাংস, এটা সবাই আচ্ছা। এর মধ্যে যে ভাতটা করেছিলাম আমি, আমি যাতে ভাত করেছি তার মধ্যেই করছি। ভাতটা দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে আর শুকনো একদম হয়ে গেছে, একদম সুন্দর হয়েছে, ভাতটা ঠিকঠাক আছে। আর এই যে গরম গরম মশলাগুলো দেখছেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এগুলো হাতে পড়লে তুলে দেবেন, আর না হলে যে খাবে সে দায়িত্ব তার। আচ্ছা, এবার এর অর্ধেকটা পরিমাণ ভাত আমি অন্য জায়গায় ছড়িয়ে রেখেছি, তার কারণ এটা ওপর থেকে আমি ছড়িয়ে দেবো। বিরিয়ানির মেন ব্যাপার হচ্ছে এটা লেয়ার ব্যাপার, যেহেতু আমাদের বিরিয়ানির পরিমাণটা খুব কম, মাত্র তিনজন খাবো, তাই বেশি লেয়ার করতে পারবো না। এইটা ভাত দিলাম, মাংস দেবো, তারপর আরেকটা ভাত চাপিয়ে ব্যাস লেয়ার শেষ। আচ্ছা, এবার বলি অ্যাকচুয়াল যে প্রসিডিওর, তা সেটা করলে আমি নিচেটা একটুখানি ভালো করে তেল মাখাতাম, এইটাতে ঘি আর কি, সরি তেল নয়, ঘি মাখাতাম পুরোটা অংশটা, দিয়ে নিচেটা একটু তেজপাতা বিছিয়ে দিতাম, কিন্তু সেটা আমি করিনি। শুধু ভাত যেরকম ছিল সেরকমই আছে, আর আমি কিচ্ছু দিইনি। আচ্ছা, এরপর অ্যাকচুয়াল প্রসিডিওর মেনটেন করলে এর উপরে বেরেস্তা দেওয়ার কথা, কিন্তু আমি বেরেস্তাটাও দিচ্ছি না। আচ্ছা, এবার আমি কি দেব, আমি একটু এটা হচ্ছে কেওড়া জল, কেওড়া জল দেব, ঘি দেব, আমি ঝর্ণা ঘিটাই ইউজ করছি, ভালো ঘি ব্যবহার করবেন এই ক্ষেত্রে, আর ঘিটা একটু জেনারাসলি দেবেন। আর এটা হচ্ছে মিঠা আতর, এর আমি এক ফোঁটা এখন দিচ্ছি, এক ফোঁটা উপরে দেবো, ব্যাস এই এক ফোঁটাই দিলাম এইখানে। এরপরে যেটা বললাম বেরেস্তা পরে, তারপর আর একটা হচ্ছে কি যেন গোলাপ জল পরে, গোলাপ জল আমার শেষ হয়ে গেছে বলে দিতে পারলাম না, আর কালার পরে। কালার যেহেতু আমি দেবো না, আমি বলেছি ভেবেছিলাম দেবো না, কিন্তু তারপরে ইচ্ছা হচ্ছিলো দেবার, কিন্তু আমি কোথায় যে রেখেছি জাফরানটা ছোট্ট একটা কৌটো খুঁজে পেলাম না, যাকে বাবান পছন্দ করে না, সেই জন্য আমি কালারটা অ্যাভয়েডই করলাম। মাংস আর আলু সমস্ত কিছু আমি বিছিয়ে দিচ্ছি, যেহেতু আমার একটাই লেয়ার হবে তাই এর মধ্যেই সব দিয়ে দিচ্ছি। বেশি হলে, দুটো তিনটে লেয়ার হলে
কিছুটা পরিমাণ দিতাম, আবার কিছুটা পরিমাণ পরেও পরে দিতাম, সেটা করলাম না আমি, সবটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, ভাতের মধ্যে কিন্তু আমি নুন দিয়ে দিয়েছিলাম, সেটা বলেছি কিনা মনে নেই। এরপর আমি ভাতটা ওপরে যে ভাতটা সরিয়ে রেখেছি সেটা বিছিয়ে দেবো, তারপর এই যা যা দিয়েছিলাম সেগুলো আবার দেবো। এবার আমি ওপর থেকে এরকমভাবে দিয়ে দিচ্ছি, বিরিয়ানির ভাব যাতে না বেরিয়ে যায় সেজন্য বেশ কিছুটা আটা মেখে তার এই ধারগুলোতে দিয়ে দেওয়ার পর আবার আমি ঘি দেবো। যেহেতু আর বেশি কিছু দিচ্ছি না, তাই ঘিটা একটু জেনারেসলি দিচ্ছি। আচ্ছা, আমি এই দিয়ে দিচ্ছি কেওড়া জল। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি গ্যাসে বসাবো, সেটারও একটা ব্যবস্থা আছে, সেটা আমি দেখাচ্ছি, দাঁড়ান। আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি, একটু জোরে দিয়েছি, আর এই চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা আমি একটু ফুল ফ্লেমে দিলাম, জাস্ট চাটুটা গরম হলেই আমি ফ্লেমটা একদম কমিয়ে দেবো। দিয়ে এর ওপরে আমি ওই ডেচকিটা বসিয়ে দেবো। আমি জেনারেলি ডেচকিতেই করি, এই কারণে যে এই ধারটা শুধু লাগবে তাত, আর মাঝখানটাতে ফাঁকা থাকবে, সেই কারণেই আমি ডেচকি ইউজ করি, হাঁড়িতে করি না। এবার আমি আঁচটা কমিয়ে দিচ্ছি, আর ডেচকিটা বসিয়ে দিয়ে আমি তার উপরে দেখো কি করেছি, হামাল দিস্তে দিয়ে দিয়ে একটা হামাল দিস্তে দিয়ে দিয়েছি, তার ফলে এটাতে চাপ সৃষ্টি হয়েছে এবং ভাগ বয়ে যতটা পারবে একটু কম বেরোবে আর কি ভাব। আটা দিলে একদম পুরো সিল হয়ে যেত, অত কে খাটবে জানোই তো। এইভাবে আমি 20-25 মিনিট হতে দেবো, দিলেই হয়ে যাবে বিরিয়ানি। হয়ে গেল বিরিয়ানি রান্না, এবার নামিয়ে নিয়ে খেয়ে নিলেই হয়ে যাবে। তাহলে তোমরা যারা বিরিয়ানি করতে এখনো কোনোদিন বিরিয়ানি করোনি, তারা এবার রেডি হয়ে যাও, আমার ঝটপট বিরিয়ানিটা শিখিয়ে দিলাম তোমাদের, ঝটপট করে করে ফেলো। আর যারা বিরিয়ানি করতে জানো তারা একদম এটা করো না, করলেই কুঁড়ে হয়ে যাবে আমার মতো। আমার সঙ্গে থাকো, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিও। যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করে নিও, যারা নতুন দেখছো চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের মতো রাখছি, টাটা। হ্যাঁ, বিরিয়ানিটা অবশ্যই দেখাবো, তখন আর কথা বলবো না, জাস্ট দেখিয়ে নেবো। হ্যাঁ, টাটা। এরকম দেখতে হয়েছে।